বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার আসার আর কোনো সুযোগ নেই বলেছেন ব্রিটেন সফররত হবিগঞ্জ তিন আসনের এমপি অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির। লেস্টারে আয়োজিত তাকে দেওয়া সংবর্ধনা সভায় এ কথা বলেছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইস্ট মিডল্যান্ডস প্রতিনিধি নোমান রাজা। সোমবার ভোররাতে লেস্টারের শেফ অ্যান্ড স্পাইস রেস্টুরেন্টে ব্রিটেন সফররত হবিগঞ্জ তিন আসনের এমপি অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহিরকে এক নাগরিক সম্বর্ধনা দেওয়া হয়। লেস্টার আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এই সভায় স্থানীয় ও আশেপাশের বিভিন্ন সিটি থেকে আগত বিপুল সংখ্যক আওয়ামী লীগের নেতা কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। লেস্টার আওয়ামী লীগের সভাপতি সৈয়দ রহমান সাঈদ বিইএম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমানের পরিচালনায় নাগরিক সম্বর্ধনায় বক্তব্য রাখেন আবুল বাশার মিশু, মকদ্দস আলী, আবু ইউসুফ চৌধুরী, তমিম চৌধুরী সহ উপস্থিত আরও অনেক নেতৃবৃন্দ। সম্বর্ধিত অতিথি তার বক্তব্যে হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন ও মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন সহ স্থানীয় এলাকায় আওয়ামী লীগের বিভিন্ন ধরনের উন্নয়নের বর্ণনা দেন। তিনি আরো বলেন, আমরা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে কিন্তু নির্বাচিত হয়ে এসেছি, আজকে তত্ত্বাবধায়ক সরকার আসার কোন সুযোগ নাই। আমরা আওয়ামী লীগ বাতিল করে নাই, হাইকোর্ট সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়েছে, আবার আমরা সংসদে সংবিধান সংশোধন করেছি। তত্ত্বাবধায়ক সরকার আসার কোন সুযোগ আর বাংলাদেশে নাই। এখন তারা আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় রায় দেওয়ার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। লেস্টার থেকে নোমান রাজা, চ্যানেল এস নিউজ।